দর্শক, আজকে আমরা কাবাডি খেলা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, এর আরেকটি নাম আছে হাডুডু, যেটি এর হচ্ছে পোশাকি নাম। এটি 1972 সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে রূপ পায় এই কাবাডি খেলা। এটি খুব প্রিয় খেলা, গ্রাম বাংলার মানুষের খুবই আনন্দের খেলা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন যে কাবাডি খেলছেন গ্রামের ছেলেপেলেরা, খুব আনন্দের সাথে দর্শকরা উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুন্দর খেলা, এবং এই খেলাটি উপভোগ করার মতো খেলা গ্রামের, গ্রাম বাংলার মানুষদের আসলে এটা খুবই প্রিয় খেলা। এই খেলা তারা প্রতি বছরই কয়েকবার উপভোগ করে থাকেন। এই খেলা দেখতে খুব ভালো লাগে, এবং দেশের জনগণ কিন্তু এই খেলা উপভোগ করেন। আপনারা জানেন এটি 1972 সালে আনুষ্ঠানিকভাবে এই খেলাটি রূপ পায়, এবং 1973 সালে অপ্রাতিষ্ঠানিকভাবে এই খেলাটি রূপ পেয়েছিল, আপনারা জানেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে এবং জাতীয় কাবাডি খেলা হিসেবে 1972 সালে খেলাটি উদ্বোধন হয়। আর একটু স্পষ্ট করে জানিয়ে রাখি যে এই খেলায় কিন্তু প্রতি দলে 7 জন খেলোয়াড় থাকে, এবং 7 জন খেলোয়াড়ের বেশি কিন্তু এই খেলায় কোনো সংখ্যা লোক থাকে না। গ্রামের মানুষরা এই খেলা উপভোগ করে থাকেন। 7 জন খেলোয়াড় প্রতি দলে থাকে, দুইটি দলে 14 জন, মোট 14 জন খেলোয়াড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই খেলা খুবই সুন্দর খেলা, এবং খুব সুন্দরভাবে খেলা হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষেরা এই খেলাটি উপভোগ করেন।